বন্ধুরা, শ্রীমতী ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজকে আমি রুই সর্ষে পোস্ত করে দেখাবো। আমি এখানে একটা মাঝারি সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রুই সর্ষে পোস্ত করার জন্যে 4 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, হলুদ গুঁড়ো 1 চামচ, 5 ফোড়ন, লবণ, 1টা টমেটো, কাঁচা লঙ্কা লাগবে এগুলো, আর সর্ষের তেল। এবার আমি আগুনটা ধরিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দিব। কড়াইয়ে তেল দিয়ে মাছ ভাজি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেব। মাছটা ভাজা হতে হতে আমি এই সর্ষে পোস্তটা বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। একটু নুন দিয়ে বাটবো, তাহলে বাটাটা ভালো হবে। বাকি যেগুলো আছে ওগুলো আবার ছেড়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটায় 5 ফোড়ন দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটাটা এবার আমি জল দিয়ে গুলে নেবো। এই সর্ষে পোস্ত বাটাটা এবারে ঢেলে দেবো। অল্প জল দিয়ে ফুটতে দেবো এবার।
ঝোলটা এবার ফুটে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। এটা একদম আমি শুকনো করব না, একটু কাই থাকতে থাকতে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পরবর্তী রান্নার ভিডিওগুলো দেখার জন্যে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।